السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وعلى آله وصحبه أجمعين. আজ মুদ্রাসের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি তোমাদের সম্মুখে সূরাতুন নিসার 23 নং আয়াতটি এখানে লিখেছি। ইনশাআল্লাহ এই আয়াত সম্পর্কে তোমাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم التي في حجوركم من نسائكم التي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করে আয়াতটা শব্দগুলোর দিকে খেয়াল করো। আল্লাহ বলে আলাইকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে। উম্মাহাতুকুম, তোমাদের মাতৃবর্গকে, বা বানাতুকুম, এবং তোমাদের কন্যাবর্গদেরকে, বা আখাওয়াতুকুম, এবং তোমাদের বোনদেরকে, বা আম্মাতুকুম, এবং তোমাদের ফুপুদেরকে, বা খালাতুকুম, এবং তোমাদের খালাদেরকে, বা বানাতুল আখে, আর তোমাদের ভ্রাতৃকন্যাদেরকে, বা বানাতুল উখতে, এবং তোমাদের বোনের কন্যাদেরকে, বা উম্মাহাতুকুম আল্লাতী আরযানাকুম, আর তোমাদের সে মাতাদেরকে যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, অর্থাৎ দুধ মা, ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি, আর দুধ সম্পর্কীয় যে বোন আছে সে বোনকেও তোমাদের জন্য হালাল করা হয়েছে, এবং তোমাদের স্ত্রীদের মাকেও তোমাদের জন্য হারাম করা হয়েছে। তোমাদের প্রতিপালনে তোমাদের স্ত্রীদের যেসব কন্যা লালিত পালিত হয় তাদেরকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহকে দাখাল বিহীন না, যাদের সঙ্গে তোমাদের মিলাম হয়েছে। আর যদি তাদের সঙ্গে তোমাদের মেলামেশা না হয়, সহবাস না হয়, ফলাইকুম, তবে তাদেরকে বিবাহ করতে তোমাদের কোনো দোষ নাই। ওয়াহালাইকুম আবনায়কুম আল্লাযীনা মিন আসলাবিকুম, ওয়াহালাইকুম আবনায়কুম আল্লাযীনা মিন আসলাবিকুম, আর তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রীদেরকে তোমাদের জন্য
হারাম করা হয়েছে। ওয়ার তাতে কাউ বাইনা তাই এবং দুই বোনকে একত্রে জিম্ম করা তোমাদের জন্য হারাম করা হয়েছে। ইল্লা মা ওয়াদ সালাত, তবে তুমি যা করেছে তা ভিন্ন কথা, আল্লাহ তা মাফ করবে। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু করুণাময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আয়াতের শাব্দিক শব্দের অর্থ। তোমরা একটু পাঠ্যবইটা সুন্দর করে দেখবে এবং আয়াতের সরল অনুবাদ করবে। এখানে আল্লাহুল আলমী বিবাহ নিষিদ্ধ লগ্নদের বর্ণনা দিয়েছেন। বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধিবিধান আছে, সব নারীকেই বিবাহ করা যাবে না। এই বিবাহ নিষিদ্ধ লগ্নদের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন। আমাদের এটা ভালো করে আয়াত করতে হবে। আমাদের পাঠ্য বইয়ের যে পড়াগুলো, যেরকম পরীক্ষা পাশের জন্য খুবই জরুরি, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ধর্মীয় অনুশাসন পালনেও যে খুবই জরুরি। কোরআনের যে বাণীগুলো চিরন্তন, যদি মানলে আমরা ইহকালীন অনেক কল্যাণ লাভ করতে পারব, কল্যাণ লাভ করব। তাহলে এখানে আল্লাহ বলছে তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতৃবর্গকে, তোমাদের কন্যাবর্গকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, তোমাদের ভাবুস কন্যা দ্বারা তাদেরকে, এবং তোমাদের ভগ্নী কন্যা বোনের কন্যা সমাজ তাদেরকেও করা হয়েছে। আর এখানে তার পরবর্তী আছে যে একটা আল্লাহ যে কথা উল্লেখ করে দেন যে দুধ মা দুধ বোন এদেরকেও হারাম করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম যে বাংলাদেশে এরকম করে মাতৃ দুগ্ধ সংরক্ষণ করার একটা পরিকল্পনা কিছু কুশীল সমাজের লোক নিয়েছে। এটা কিন্তু খুবই দুঃখজনক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুধ মা দুধ বোনদেরকে বিবাহ করা হারাম করে দিয়েছেন। সেখানে আমরা যদি এরকম একটা উদ্যোগ নেই তাহলে আল্লাহর এই বিধান লঙ্ঘিত হবে। আমরা জানতেই পারবো না যে কার স্তন্য কার দুধকে পান করলো। এই বিধান বিষয়ে আমরা না জানি তাহলে কিন্তু আমাদের এই বিধানটা মানা হবে না। আর এই বিধানটা যদি আমরা না মানি তাহলে আমরা কিন্তু অকল্যাণের সম্মুখীন হব। দেখো, আমরা যে মহামারীতে এখন বসবাস করতেছি, যে মহামারী সারা বিশ্বময় ভয়ের সৃষ্টি করেছে, সে মহামারীটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে? চীনে উৎপত্তি হয়েছে। এই চীনে পত্রিকায় আমি পড়েছি যে বন্য জন্তু তারা মানে ভোগ করে মানে আহার করেছিল, এ কারণে তাদের দেহে এই করোনা ভাইরাস সংক্রমিত হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেসব জিনিস হালাল করেছেন তার ভিতরেই কল্যাণ, যা হারাম করেছেন তার ভিতরে কিন্তু অনেক অকল্যাণ আছে। আমরা পরে বুঝতে পারি, আমাদের আগে যদি এটা আমরা বুঝতে পারতাম তাহলে কিন্তু আমরা অনেক বিপদ আপদ থেকে, অনেক মুসিবত থেকে আমরা বেঁচে যেতাম। তো যাই হোক, তোমরা এই আয়াতের অনুবাদে খেয়াল করো। তারপর দেখো মা নিসা, আর তোমাদের স্ত্রীদের কন্যাদেরকে, স্ত্রীর মায়েরকেও হারাম করা হয়েছে। প্রতিপালিত হচ্ছে তাদেরকেও তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ আলামে একটি শর্ত দিয়েছেন যে মেলামেশা যদি হয়ে থাকে, যদি তাদের সঙ্গে তোমাদের মেলামেশা হয় তাহলে কন্যাকে বিবাহ করা হারাম হবে। যদি বিবাহ তারপরে অংশ দেখো বাড়ির নাম তাকে দেখাতে বিহীন না ফলা হলে যদি তাদের সঙ্গে তোমাদের মিলামেশা না হয়ে থাকে তাহলে তোমাদের কোনো অপরাধ হবে না, তাহলে তাদের কোনো দোষ হবে না। ও হালাই বা আপনায় কুমিল্লা দিই, ও হালাই বা আপনায় কুমিল্লা দিই না
أسلامكم وأن تجمعوا بين الحسنين إلى ما قد صلح. তাহলে আল্লাহ এখানে বলেছেন অবুষ জান আসলাম মানে তোমাদের অবুষ জান, তোমাদের অবুষ জান পুত্রদের স্ত্রীদের তোমাদের জন্য হারাম করা হয়েছে। তাহলে অবুষ জাত বালক পুত্র বা অন্য কোনো পুত্র এর ভিতরে পড়ে না, অবুষ জাতের পুত্র আছে সেই পুত্রের যদি কোনো স্ত্রী থাকে যে স্ত্রীকে সন্তান অরুর যার সন্তান পরিত্যাগ করেছে এরকম মেয়েকেও মহিলাকেও বিবাহ করা যাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেছেন আন তাসমাউ বাইনা উফতাইন, দুই বোনকে একত্রে বিবাহ করা, দুই বোনকে একত্রে বিবাহ করা যাবে, একত্রে দুই বোনকে বিবাহ করা এটা হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের জন্য জানিয়ে দিলেন যে পূর্বে যা হয়েছে এটা আল্লাহ আলমিন মাফ করে দেবেন, আর আল্লাহ আলমিন নিশ্চয় আল্লাহ আলমিন অতিশয় ক্ষমাশীল পরম করুণাময়। প্রিয় শিক্ষার্থীরা দেখো তারপর আলিফ অংশে বাইল সাহাবা হচ্ছে হাজির আয়াত কালিমা, তাহলে এই আয়াতটা অবতীর্ণ হওয়া যে দেখা পাবো শানে নজুল তাকে বলে, এ শানটা কি তাহলে প্রতিটা আয়াতের আমরা জানি যে আল্লাহ আলমিন কিছু ঘটনাকে উল্লেখ সামনে রেখেই আয়াতগুলো অবতীর্ণ করেছেন। এখানে আবু উবাইসের মৃত্যুর পর অন্ধকার যুগের জাহেরিয়া যুগের প্রথা অনুযায়ী তার পুত্র মুহসিন তার বিমাতা উম্মুল উবাইসকে বিবাহ করতে চায়। তখন উম্মুল উবাইসা বললেন দেখো মুহসিন, আমি তোমাকে তোমার পুত্রের মতো মনে করি আর তুমি তোমার পুত্রের ভিতরে একজন সম্মানিত ব্যক্তি, তোমার মতো ব্যক্তির এরকম শোভা পায় না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই ঘটনাটা উল্লেখ করেন। তখন আল্লাহর রাসূল আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু অপেক্ষা করো, দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কি ফয়সালা করেন। তার পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নিষিদ্ধ রমণীদের বর্ণনা দিয়ে আয়াত অবতীর্ণ করেন এবং বিমাতাকেও চিরতরে নিষিদ্ধ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে নীতিবৃন্দগুলো আছে এখানে আল্লাহ আলম যে নারীদেরকে বিবাহ করা হারাম করেছেন, এ হারাম করা শ্রেণী বিভাগ হচ্ছে এখানে তিনটি শ্রেণীকে হারাম করেছেন। একটা হচ্ছে বংশসূত্রে নিষিদ্ধ, এবং খেয়াল করো যা মানে তোমাদের মাতা কন্যা তারপর ভ্রাতুষ্কন্যা ভগ্নিকন্যা এই যে স্থলগত খালা ফুফু এগুলো হচ্ছে বংশগত নিষিদ্ধ, এগুলো বংশগত নিষিদ্ধ। তারপর বৈবাহিক ক্ষেত্রে নিষিদ্ধ, এটা দুই শ্রেণী গেল। আর এক শ্রেণী হচ্ছে দুগ্ধপান সম্পর্কে নিষিদ্ধ। তাহলে আমরা তিন শ্রেণীতে আল্লাহ আলামী নারীদেরকে নিষিদ্ধ করেছেন। তাহলে আমরা বলতে পারি যে যদি আমার প্রশ্ন আসে যে পুরুষের মান উপায় করতে হবে, তাহলে এখানে আমরা বলবো পুরুষের মান মহাকা মান যেটা বলে তাহলে এখানে চার তিন প্রকার, তিন প্রকার। তাহলে একটা হচ্ছে বংশগত ক্ষেত্রে নিষিদ্ধ, আর একটা হচ্ছে বৈবাহিক ক্ষেত্রে নিষিদ্ধ, আর একটা হচ্ছে দুধ সম্পর্কীয় দুগ্ধপান সম্পর্কীয় নিষিদ্ধ। আমরা এইসব বিধিবিধানগুলো সুন্দরভাবে আমরা আয়ত্ত করব। তোমার পাঠ্যবইয়ে তোমার দেখবে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে, তোমার সুন্দর করে মুখস্থ করে নেবে, কারণ এই বিষয়গুলো আমাদের জীবনের সঙ্গে আমাদের সমাজ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা এই বৈবাহিক জীবনে আমাদেরকে একসময় পদার্পণ করতেই হবে, তার সংশ্লিষ্ট নারী আছে, এই সংশ্লিষ্ট নারী সম্পর্কে আমরা ভালো করে
জেনে নেব, আমরা এই আয়াতের আলোকে আমরা সমাজটা বলতে পারবো যে নিশ্চিত কোন কোন নারী আছে। তার পরবর্তী অংশে দেখো বা অংশে, এখানে হাকিক মানে দামি বড় আমি তিনটি শব্দের উল্লেখ করেছি, পূর্ণিমা পূর্ণিমা এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস ওয়াহেদ ওয়াহেদ সিগা সিগা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস ওয়াহেদ বহাস ইসবাত ফেলে মাজি মাজহুল মাজদার আত-তাহরিম বাবে তাফরিম মাদা খা র মিম জিনসে সঠিক অর্থ নিষিদ্ধ করা হয়েছে। উম্মাহাতুকুম উম্মাহাতুকুম শব্দে হচ্ছে এই যে কুম জমিটা আছে এটা জমিরে মাজবু মুত্তাসি, তাহলে এটা যদি কুমটা বাদ দেয় তাহলে কি হয় উম্মাহাত উম্মাহাত এটা ইসমে জামেদের উম্মাহাতুন এটা ইসমে জামেদের ছিল বহু বসন এক বসনে উম আর কিরকম বহু বসনকে জমা মান্নাস সালে বল অর্থ মাতার কোন দাখাল কুম এটা জমা মুজাক্কার হাজরের শব্দ বহাস এজবাত পেলে মাজি মার মাজদার আবুসুল বাবে নাসর তাহলে মাজদার অর্থাৎ মূল বর্ণ দাল খ লাম জিনসে সহি অর্থ তোমরা প্রবেশ করেছ, এখানে অর্থটা এই আয়াতে যে অর্থটা আসছে এখানে সব অর্থে আসছে। প্রিয় শিক্ষার্থীরা আয়াতে অন্যান্য যেসব শব্দ আছে তোমরা সেসব শব্দের অর্থ জানবে তা কি করবে সুন্দর করে বারবার করবে, তাহলে তোমরা তোমাদের এই পাঠটা সমস্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে মহামারীর মধ্যে আছি এটা কিন্তু আল্লাহর বজ্র, আর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সঠিকভাবে পালন করি তাহলে আমরা এসব আজাব বজর থেকে রক্ষা পাবো। দুনিয়া এবং আখিরাত কল্যাণের জন্য আমাদেরকে কোরআন হাদিসের প্রতি অবশ্যই আসতে হবে, তোমরা কোরআন হাদিসের এই বিষয়গুলো সঠিকভাবে আমল করার দৃঢ়তা নিয়ে এসব করবে, যা জানবে তাই আমল করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিক, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।